খবরদার হাত তুলবেন না, চাবলার মুখে বলুন। এই কি সেন্টিমেন্ট যেন বারবার তোরে বাসায় দেয়। আপনার পাষাণের মতো হৃদয়ে সেন্টিমেন্ট বলে আবার কিছু আছে নাকি? আছে আছে, বুঝতাছি না। আমি কতজন রে এক রাইতের বউ বানাইছি, কিন্তু কাউরে কলেমা পরে বিয়া করি নাই। আর যারে কলেমা পরে বিয়া করছি তারে আর বউ বানাতে পারি নাই। কেসটা কি বুঝছি, সব গাপলা ওই কলেমাতে। মাঝে মাঝে মনে হয় এই গ্যাঞ্জাম থেকে তোর মুক্ত করে দেই। তালাক দেবেন? দিন, বারণ করেছে কে? দিমু দিমু, সময় মতো আমি তোরে সবই দিমু। ততদিন পর্যন্ত ঝুলে থাক আমার গলায়। আরে সবরা তুই? হ্যাঁ আমি। তুই এইখানে একাই এসেছিস? কি করব, আমার দিকে নজর দেবার তোমার তো কোনো সময় নেই। সেই যে ছোটবেলা থেকে আন্দাজ সাহেবের সাথে আছো বলে আন্দাজ সাহেব ছাড়া আর কারো কথা কি তোমার মনে থাকে? থাকে, কিন্তু কি করুম ক, সব সময় আব্বাজানের পাশে না থাকলে আব্বাজান ভীষণ রাগ করে। তাই তো ইচ্ছা থাকা সত্ত্বেও তোর কাছে যাইতে পারি না। ও এই কথা, কিন্তু আজ আমি তোমাকে এমন আদর দেব যে সারা জীবন তুমি আমার কথা ভুলতেই পারবে না। মানে? মানি দেখাচ্ছি। আরে দাঁড়াও দাঁড়াও, আমাকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও। ঠিক আছে, উঠো। এই কি করছো প্লিজ? আরে দেখো তো, হন্ডা চালাতে পারছি না। না চালাতে পারছি না, তোমার জন্য অসুবিধা হচ্ছে। তুমি সামনে এসো, আসো না। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? এভাবে সুরসুরি দিলে কেউ মোটরসাইকেল চালাতে পারবে? আমি কি করব? তুমি যে কবে এসব বুঝবে পুরুষ আর নারীর মাঝে, তুমি কি কিছুই জানো না? না। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি গিয়ে মাকে জিজ্ঞেস করে নেব। না, মাকে জিজ্ঞেস করার দরকার নেই, আমি আমি তোমাকে বলে দিচ্ছি। এদিকে এসো। বাই। আয় মায়া, সাবধানে রাস্তা পার হইতে শিখো, নাহলে তো মরবা। সরি আমি দেখতে পাইনি। কিন্তু আমি সবই দেখতাছি। আমি যাই। যাও যাও, খুব সাবধানে বাড়ি ফিরে যাও। খুব সুন্দরী, সত্য কুলি থেকে ফোটা তরতাজা গোলাপ ফুল। বাবা পরাণটা বইরা যায়, আমার মনের কোনায় টুনটুনি ডাইকে উঠছে। বুলা জি বাবজান, চল ড্রাইভার চলো।